আচ্ছা, আজকে তোমাদেরকে পড়াচ্ছি ঘনত্ব আপেক্ষিক গতি। এর আগের দিন অবধি আমি পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়াচ্ছি। আমি কি কি আইটেম পড়িয়েছি, কি কি টপিক পড়িয়েছি, প্রথমে বলেছি প্রবাহীর চাপ, প্রবাহীর চাপ বলার পর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার বলেছি। আচ্ছা, ব্যারোমিটারের পর কি বলেছি, সাইফনটা বলেছি। হ্যাঁ, সাইফন, ব্যারোমিটার, আর তারপরে লাস্ট আমি যেটা পড়িয়েছি সেটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। তো এই সব কটাই কিন্তু এরকম ভাবে আমি পড়িয়েছি, এবং তোমাদের যারা তোমরা গ্রুপে আছো, ক্লাস 9-এর যেটা আমার ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ বা আর একটা যেটা ক্লাস 9-এর গ্রুপ, দুটোতেই কিন্তু আমি এর লিঙ্ক শেয়ার করেছি। জাস্ট লিঙ্কগুলোতে গিয়ে ক্লিক করলেই বা প্রেস করলেই তুমি কিন্তু পুরো পড়ানোর ভিডিওটা দেখতে পাবে। তো ওইগুলো কিন্তু দেখে নেবে, কারণ আমার মনে হয় তাতে কিছুটা ডাউট ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি, ঘনত্ব ও আপেক্ষিক গতি। তো ঘনত্ব কাকে বলে? ঘনত্ব প্রথমেই দিয়েছি যে কোনো পদার্থের একক আয়তনের ভর। একক আয়তনের ভর অর্থাৎ কোনো বস্তুর ভরকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ করো তাহলে বস্তুটি ঘনত্ব পাবে। এবার ঘনত্বটা বলতে গেলে একটা কথা বারবার বলতে হবে, সেটা হচ্ছে উষ্ণতা উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতার পরিবর্তনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিছুটা ঘনত্বের পরিবর্তন হতে পারে। আচ্ছা, এবার তাহলে আমি কি বলবো, যে কোনো পদার্থের ঘনত্ব তার উষ্ণতার উপরে নির্ভরশীল। এবার একটা বলি, এটা তোমরা সবাই জানো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব, সেটা এসআই পদ্ধতিতে, মিটার কিউব, হ্যাঁ, বা কিউবিক মিটার, এটা হচ্ছে একক। আর আর একটা কি, জলের ঘনত্বকে আমি সিজিএস পদ্ধতিতে বলতে পারি 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার, তোমরা আয়তনের একক তো জানো, আয়তনে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে, সেই জন্য কিউবিক সেন্টিমিটার। তাহলে এইভাবে আমি জলের ঘনত্বটাকে বলতে পারি। আচ্ছা, এর পরের পয়েন্ট দেখো কি আছে, পরের পয়েন্ট লিখেছি আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি, আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে যে যে কোনো একটা পদার্থ সেই পদার্থের যে কোনো আয়তনের বস্তুখণ্ডের ওজন, সেই বস্তুখণ্ডের ওজনকে তুমি কি দিয়ে ভাগ করছো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুখণ্ডের সম আয়তন জলের ওজন দিয়ে ভাগ করছো। কথাটা কি বুঝতে পারলে, কথাটা কি বলেছি, কথাটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ওজন, হ্যাঁ ধরো মনে করো বললাম যে সোনার ওজনটা আমি বসালাম, সোনার ওজনটা বসাই 19.3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, সেটা বসালাম, দিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ওজন 1। তাহলে কি হলো, তাহলে সোনার আপেক্ষিক গুরুত্বটা বেরোলো। সেটাকে আমি আরো ভালো করে এখানে কোয়েশ্চেন দিয়েছি এবং কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি আরো ভালো করে বলবো। তাহলে আপেক্ষিক গুরুত্বটা বুঝতে পারলে, তাহলে আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে এখানে কি কোনো একক আছে? না, আপেক্ষিক গুরুত্বে কোনো একক নেই, কেননা আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে এটা অনুপাত, কিসের অনুপাত, ওজনের অনুপাত। এখানেও গ্রাম আছে, এখানেও গ্রাম আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা অনুপাত, তাহলে এটার ক্ষেত্রে কোনো রকম একক নেই। তা জলের আপেক্ষিক গুরুত্ব 1, হ্যাঁ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আচ্ছা, এবার পরের যে কোশ্চেনটা দিয়েছি যে সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3, এর অর্থ কি? এর অর্থ হলো যে একখণ্ড সোনা সমায়তন জল অপেক্ষা 19.3 গুণ ভারী, তাই তো? এখানে জলটা তো 1, তাহলে যদি, তাহলে সোনার আপেক্ষিক গুরুত্বটা কত হবে, বা সোনাটা জলের তুলনায় 19.3 গুণ ভারী হবে। এবার আপেক্ষিক গুরুত্বের থেকে এই পরের কথাটা আসছে, সেটা হচ্ছে কি, আপেক্ষিক ঘনত্ব। তো আমি এই পয়েন্টগুলো পরপর বলে যাচ্ছি, বলে গিয়ে আমি অঙ্ক পাবো। আপেক্ষিক ঘনত্ব, তো আপেক্ষিক ঘনত্ব কি, পদার্থের ঘনত্ব, তুমি যে পদার্থটাকে পদার্থের ঘনত্ব নির্ণয় করছো সেই পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের। তো এটার থেকে আমি আবার আপেক্ষিক গুরুত্বটাকেও এভাবেই বলতে পারি, ওটা দিয়েই বলা যাবে, কারণ আমি
পদার্থের ঘনত্ব মানে কি? এক কিউবিক সেন্টিমিটারে কতটা পদার্থ? তো আমি আয়তনটাকে তার মানে এক কিউবিক সেন্টিমিটার ধরছি, তাহলে তাতে পদার্থ এত গ্রাম, হ্যাঁ এক্স গ্রাম, আর জলের ঘনত্ব এক সিজিএস এ, তাহলে তার থেকে আমি তার আপেক্ষিক দূরত্ব বার করতে পারবো। এবার যেটা করে দিয়েছি দেখো বইতেও আছে, আচ্ছা এটা মনে রাখতে হবে কি, সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত এক গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে 1000 কেজি পার কিউবিক মিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার লোহার আপেক্ষিক গুরুত্বে এই কোশ্চেনটা তোমাদের আসে, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 বলতে কি বোঝো, বা লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8, তাহলে লোহার ঘনত্ব কত? তা তুমি এখানটায় 7.8 বসাও, হ্যাঁ এখানটায় এক, এবার তাহলে এটা কত বেরোবে, এটা দিয়ে গুণ করছো, তাহলে এটা গ্রাম এককে প্রকাশ করো, 7.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তার মানে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের যে নিউমারিক্যাল যে মানটা সেটা সেম থাকছে, মানটা সমান, হ্যাঁ এটার ঘনত্বের একক আছে আপেক্ষিক গুরুত্বের একক নেই, কিন্তু এসআই সিজিএস পদ্ধতিতে দুটোরই মান একই। কিন্তু যখনই তুমি এটা এসআই পদ্ধতিতে নির্ণয় করবে, তা এসআই পদ্ধতিতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বটা কত, 1000 কেজি পার মিটার কিউব, তাহলে তুমি এখানে 1000 বসিয়েছো, তুমি এখানে 7.8 আছে, তাহলে এই যে 7.8 তোমার 7.8 আছে, 1000 আছে, হ্যাঁ তা তুমি ধরো আমি বললাম গোল্ড, তো তোমার ওয়েট বা ডেন্সিটি বলাটাই ভালো, ঘনত্ব বলাটাই ভালো, তাহলে ডি, হ্যাঁ তাহলে তুমি এইটা কি পাবে, ডি গোল্ডটা কত পাবে, সেটা পাবে 7.8 × 1000, যেটা আমি করেছি কেজি, এবার এখানটায় এককটা আসবে কি কেজি পার মিটার কিউব। আচ্ছা এবার এবার পরের যে পয়েন্টটা, পরের পয়েন্টটা দেখো বই ফলো করবে, আগের দিনের মতন আমি রোজকার মতোই একটা কথা বারবার বলবো, যে প্রত্যেক দিনের পড়ার মধ্যে কিছু অঙ্কের পাঠ থাকে, কাজেই খাতাটা নিয়ে বসবে, হ্যাঁ তাহলে আমার অঙ্কটা করাতে সুবিধা হয়, এবং অবশ্যই আমি যেহেতু প্রান্তিকের বইটা ফলো করে বলছি, তাহলে অবশ্যই প্রান্তিকের বইটাও নিয়ে বসবে। তাহলে এর পরের পয়েন্ট কি আছে, এর পরের পয়েন্ট আছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের পার্থক্য। তো ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের পার্থক্য তো আলাদা করে কিছু বলার নেই, মানে প্রথম প্রথম পয়েন্টটা বা ডেফিনেশন থেকেই প্রথম পয়েন্টটা কি পাবে, যে পদার্থের একক আয়তনের ভরটি ঘনত্ব হবে। আর আপেক্ষিক গুরুত্বটা কি, আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে কি, যে কোনো বস্তুখণ্ডের ওজন এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমআয়তন জলের ওজনের অনুপাত, সেটাই হলো তোমার আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা পরেরটা কি, ঘনত্বের একটা একক আছে এসআই একক, সিজিএস একক তোমরা জানো, কিন্তু আপেক্ষিক গুরুত্ব একটি সংখ্যা, কেন এটি একটি অনুপাত, আর পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান বিভিন্ন হয়, কেন ঘনত্বের মান বিভিন্ন হয়, কেন ঘনত্বের মান বিভিন্ন হয়, তার কারণটা হচ্ছে যে উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে উষ্ণতার পরিবর্তন হলে ঘনত্বের মান বিভিন্ন হতে পারে, কিন্তু আপেক্ষিক গুরুত্বের মান সমান, কেন আপেক্ষিক গুরুত্বের মান সমান, কারণ এটা একটা অনুপাত, কারণ জলের ঘনত্ব যদি পরিবর্তন হয়, যেভাবে জলের ঘনত্ব পরিবর্তন হবে উষ্ণতার সঙ্গে, সেই সঙ্গে বস্তুটারও ঘনত্বের পরিবর্তন হবে, তাহলে কিন্তু একটা অনুপাত, অনুপাত হলে তাহলে এর মান সমান। আচ্ছা আর একটা কথা বলে, যে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা কেন বারবার উল্লেখ করা হচ্ছে, তার কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, সেই জন্য এই ঘনত্বটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা এইবার আমাদের কিছু অঙ্ক করাতে হবে, দেখো প্রথম যে অঙ্কটা আছে, হ্যাঁ প্রথম অঙ্কটা কি আছে, একটি স্টিলের বস্তুর ভর
দেওয়া আছে 15,600 কেজি, তার আয়তন দেওয়া আছে 2 কিউবিক মিটার, তাহলে স্টিলের ঘনত্ব কত? অর্থাৎ দেওয়া আছে কি এম দেওয়া আছে, তা এম কত দেওয়া আছে? 1,5,600 কেজি। হ্যাঁ, আর ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে, এই দেওয়া আছে ভি। হ্যাঁ, তাহলে এর ঘনত্ব কত? ঘনত্ব ভিটা তাহলে কি কত? তাহলে এইভাবে আমি স্টিলের ঘনত্বটা বার করতে পারবো, স্টিলের ঘনত্ব এইভাবে নির্ণয়। এবার পরের অঙ্কটা দেখো, আমি এখানে তো অঙ্কটাকে লিখে করানো বিশেষ স্কোপ নেই, যাই হোক যেভাবে যতটা করানো যায় ওইরই অঙ্ক করাচ্ছি, অত অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে। মোটামুটি বইয়ের অঙ্কগুলো কিন্তু পড়ো, বইয়ের অঙ্কের মতোই ছোট ছোট অঙ্কই আসে। রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপার ঘনত্ব এসআই এককে নির্ণয় করো। তাহলে কি বলেছে, রূপার ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এইভাবে, লিখতে পারি পরের অঙ্কটা আমি আর ইয়েতে লিখলাম না, আমরা আমরা যেহেতু পড়েই নিয়েছি আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, তাহলে আমি একদম ডাইরেক্ট 10.8 সমান কি লিখতে পারি? রূপার ঘনত্ব বাই জলের ঘনত্ব। আর আমাকে এটা বার করতে বলেছে কিসে? আমাকে বার করতে বলেছে এসআই পদ্ধতিতে, আমার দেওয়া আছে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব, এই যে আমার দেওয়া আছে 1000 কেজি পার মিটার। তাহলে আমার কি হলো এটা, তাহলে রূপার ঘনত্ব কত বেরোবে? এটা হলো দুটো অঙ্ক করালাম। এবার 3 নম্বর অঙ্কটা একটু বেশ বড় আছে, তাই আমি একটু মুছে নিচ্ছি। তিনটে পার্টে অঙ্কটা আছে, কি আছে না বলেছে, একটি কঠিন বস্তুর ভর 500 গ্রাম। আচ্ছা তাহলে ফার্স্ট কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে এম 500 গ্রাম। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে বস্তুর আয়তন, বস্তুর আয়তন কত দেওয়া আছে? ভি সমান কত দেওয়া আছে? ভি সমান দেওয়া আছে, তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে বস্তুটির ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব কত? তাহলে ডি কত হবে? আর এম দেওয়া আছে, এটা কত হবে? কত হবে বলো? আচ্ছা এটা হবে 1.43 গ্রাম পার। এবার তার পরেরটা কি বলেছি, কঠিন বস্তুটির দ্বারা অপসারিত জলের ভর। তা এইটা বলতে গেলে, এটা আমার নাম্বার 1 আমি বার করলাম,
কঠিন বস্তুটি দ্বারা অপসারিত জলের ঘর। তো আগের দিন আমি পড়াতে গিয়ে বলেছি যে একটি বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটি তার সমআয়তন তরল অপসারিত করে, তাহলে বস্তুটিও তাহলে বলা যায় যে এই আয়তনের তরল অপসারিত করেছে। অর্থাৎ অপসারিত তরলের ভলিউম কত? অপসারিত তরল বা অপসারিত জলের আয়তনটা কত? এত হলো। এবার জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব জানো 1 গ্রাম/কিউবিক সেন্টিমিটার। তাহলে জলের ভর কত? এটাই হবে। তাহলে জলের জলের ভরটাকে যদি আমি এইভাবে লিখি, জলের ভর ঠিক আছে। এবার পড়াটা কি আছে? কঠিনটির আপেক্ষিক ঘনত্ব। কঠিনটির আপেক্ষিক ঘনত্ব কত হবে? হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি কি কথাটা, কঠিনটাকে আমি এখানটা ধরো কঠিনের আপেক্ষিক ঘনত্বটাকে আমি বলছি এস। তো কঠিনের আপেক্ষিক ঘনত্বটা কি? কঠিনের ঘনত্ব ডি কঠিনের ঘনত্ব বাই জলের ঘনত্ব। এটাকে আমি বলেছি কঠিনের আপেক্ষিক ঘনত্ব। এটা কি হবে? এটা হবে যা মান তাই, কিন্তু কোনো একক থাকবে না। অর্থাৎ 1.43 তাহলে কঠিন বস্তুটির আপেক্ষিক ঘনত্ব হলো 1.43। আচ্ছা, তাহলে আজকে একটা খুব ছোটই টপিক পড়ানো হলো, সেটা হচ্ছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব। তো এর পরের দিন আমি যেটা পড়াবো সেটা সম্বন্ধে একটুখানি একটা কথা বলে নিই। এর পরের দিন আমি পড়াবো হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তো এইটা সম্বন্ধে আমি একটুখানি জিনিসটা ইন্ট্রোডিউস করিয়ে রাখি, পরের দিন এটাকে এক্সপ্লেন করা হবে। সেটা হচ্ছে যে তোমরা দেখেছো, তোমরা কখনো পুরোনো থার্মোমিটার বাড়িতে দেখেছো? থার্মোমিটার অনেক সময় ভেঙে যায়। থার্মোমিটার ভেঙে গেলে ভেতর থেকে যে পারদটা ছড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে, দেখবে পারদটা মানে গোলাপাকার, হ্যাঁ গোলাপাকার ধারণ করে, পারদটা কিন্তু গড়িয়ে যায় না। বা বৃষ্টির ফোঁটা, তোমরা দেখেছো বৃষ্টির ফোঁটাটা পাতায় ঝুলছে যেন একটা গোলকাকার ধারণ করছে। তাহলে এই যে ব্যাপারটা যে অল্প পরিমাণ তরল একটা বিন্দুর মতন আকার নেওয়ার চেষ্টা করে, বা জলের ওপরে একটা খুব পরিষ্কার একটা ছুঁচ কে তুমি যদি রাখো, দেখবে ছুঁচ বা ব্লেড দেখবে সেটা জলে ভাসছে, ডুবে যাচ্ছে না। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। বা ছাতা, ছাতাতে ছোট ফুটো আছে কিন্তু সেই ফুটো দিয়ে জলটা ভেতরে পড়ছে না, গড়িয়ে ছাতা দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর কারণ হচ্ছে তরলের পৃষ্ঠটান। তো তরলের পৃষ্ঠটান ব্যাপারটাকে আমি পরের দিন আরো এক্সপ্লেন করব। তো তরলের পৃষ্ঠটানটা একটুখানি বলি যে একটা তরল, মনে করো একটা বালতিতে তরল আছে, একটুখানি বলে দিচ্ছি, কিন্তু আমি পরের দিন ভালোভাবে বলবো। একটা বালতিতে তরল আছে, মনে করো
তো এই জরলের যে উপরের যে মুক্ত পৃষ্ঠটা সবসময় একটা টান অনুভব করে, যেন একটা টান করা পর্দা। এই যে টানটা, এটাকে বলা হয় সাবস্টেনশন বা পৃষ্ঠটা। তো এটা পরের দিন আলোচনা, আজকে এখানেই শেষ হলো।